আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মসজিদে নববীতে বলেছিলেন, এ সাহাবায়ে কেরামেরা যারা মসজিদে শ্রবণ অর্থ টাকা পয়সা দান করবেন, মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ নবী বললেন আমার আল্লাহ কুদরতি হাতে তার জন্য জান্নাতির ভিতরে একটা জান্নাতি স্পেশাল ঘর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলার পর আবু আইয়ুব আনসারী আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি যেখানে নামাজ পড়েন নিয়াত বেঁধে, ওই নামাজ পড়ার সামনে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা আইয়ুব আনসারী শুনে রেখে দাও, হাসরে এর মাঠে যখন কেউ কারো হবে না, তুমি অপেক্ষা থেকো, আমি রসুল তোমার জন্য নাজাতের জন্য সুপারিশি করব। শুধু আমি নয়, আমার আল্লাহ নিজ হাতে জান্নাতের ভিতরে তোমাদের জন্য একটা জান্নাতি ঘর আল্লাহ বানিয়ে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই, আমেরিকার জমিনে কম বেশি 700 জায়গায় 7000 মসজিদ আল্লাহ বানিয়েছেন, খুশি না বেজায়? খুশি। আমেরিকার জমিনে এই মুহূর্তে আমরা খবর নিয়ে দেখতে পাই, যেটা আমাদের খবর আমরা দেখতে পাই, আমেরিকার জমিনে দেখা যায় কম বেশি 350 অধিক মুক্ত মাদ্রাসা হিসাবে তৈরি করেছে। তামাম পৃথিবীর জমিনে আল্লাহর নাম আছে না নেই? আছে। আরো তামাম পৃথিবীর জমিনে যারা আমাদের প্রতি খারাপ ধারণা, তারা আস্তে আস্তে ইসলাম বুঝে যোগ্য ঘরে দামি ব্যক্তি হওয়ার পরে তারা ইসলামের ছায়া তলায় আসছে। তার কারণ হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম তো দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম পুরুষের সম্মান দিয়েছে, ইসলাম প্রতিবেশী সম্মান দিয়েছে, ইসলাম ভিক্ষু কাঙাল এতিম অসহায় দুর্বল প্রত্যেকে সম্মান দিয়েছে। তামাম পৃথিবী শ্রেষ্ঠ ইবাদত, যে কথা আমি প্রথম বলছিলাম, দুর্ভাগ্যের কথা আপনারা কি নিয়েছেন আমি কি দিয়েছি আমি কিছুই বুঝতে পারি না, তবে একটাই কথা জেনে রেখে দাও, তামাম পৃথিবী শ্রেষ্ঠ ইবাদত সেই ইবাদত হলো নামাজ, যেটা বিনা ওযুতে পড়া যায় না। আমার আল্লাহ আমার নবীর কাছে নামাজটা দান করেছিলেন, আপনাদের এলাকায় এসে মুষ্টিবাড়ি সংখ্যালঘুর ভিতরে দেখলাম আপনারা একটা মসজিদ তৈরি করেছেন। আল্লাহ নবীর হাদিসে পেয়েছি, কাবা শরীফ যখন তৈরি করা হয়েছিল, কাবা শরীফের টনসিবার পাথর কিছু বেশি হয়েছিল, আমার আল্লাহ বললেন ফারেস্তা জিবরিল, এই টনসিব পাথরগুলো পৃথিবীর জমিনে ছড়িয়ে দাও, যেখানে টুকরা টুকরা পড়বে আমি আল্লাহ, কাবার শাখা পর শাখা আমি আল্লাহ, আমার ঘর ওই পৃথিবীর জমিনে যেখানে পড়বে সেখানে আমার ঘর আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এলাকার ভিতরে ভাইদের হোক অন্য কারো অবদান সাহায্য হোক, এখানে মসজিদ হয়েছে নিশ্চয়ই এটা ভাবেন, এটাই ইমানি কাজ, যে আল্লাহ পাকের নেক রহমত তকদির ছিল, ঠিক না বেটি? আল্লাহ, যে এলাকায় মসজিদ হয় ওই এলাকায় আমার আল্লাহ রহমত নসিব করে দেন বলে সুবহানাল্লাহ। যে এলাকায় মসজিদের ছেলেরা যখন মসজিদে ডান পা পড়তুম দেব, আল্লাহ মাফতালি আবু আবার রহমাতি, তার পা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ কুদরতি কবজায় গোনাকে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, ওহিদুন ইসনা সালা রুবা খমসা তিসা, তার বাপ মা দাদা দাদি নানা নানি ছটা মুরব্বির কবরে আজাব, যতক্ষণ আওলাদ মসজিদে থাকে আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী টিবে আপনাদের কাছে সংক্ষেপে, একদম খুব সংক্ষেপে ভাই, মসজিদ যা আছে ভেঙে দেওয়া হবে না আরো বড় হবে, এটা হাত তোলেন দিন দেখি, সকলে একটু হাত তোলেন, হাত তোলেন, নারাই তাকবীর, একটা হাত তোলো না বাবা, নারাই তাকবীর, আল্লাহ কবুল করেন বলেন আমিন। মসজিদ যদি বড় হয়, একজন উঠে বলেন দিনি, হুজুর আমি 2000 টাকা মসজিদের উন্নতি কল্পের জন্য দেব, 2000 টাকা, একটু হাত তুলে বলেন দিনি, 2000 টাকা মসজিদের উন্নতি কল্পে। মসজিদ তো নিচে আমি নামাজ পড়লাম তো, ভালো বিছানা নেই, নিচে ঢালাই করা নেই, দেওয়াল নেই, ছাদও নেই, ছাদও নেই, অনেক কাজ বাকি আছে, গ্রিল আছে, একটা মাইকের স্ট্যান্ড, যে ফোনে মাইকের স্ট্যান্ড পর্যন্ত নেই, বুঝতেন না? একটু যদি হাত তুলে বলেন ভাইজান আমি 200 টাকা তো মসজিদের উন্নতি কল্পে, আল্লাহ কবুল করেন। আল্লাহ, 2000 মাশাআল্লাহ, নারাই থাকবে,
মাশাআল্লাহ 2000 লগতে আবাদ দিয়েছে 500 2500 আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কামায়াতের উজিত অর্থতে বরকত দেন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যারা শুনছেন মাইকের আওয়াজ একটু আসেন বাবা, একটু আসেন, মাশাআল্লাহু আকবার। আল্লাহ ভাই তো যে 400 টাকা আল্লাহ কবুল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ, আল্লাহ কবুল করেন। আসেন অনেক টাকা অনেক দিকে চলে যায়, একটু আল্লাহর ঘরের দিকে জীবনে কিছু করে যাও, আপনি চলে যাবেন, টাকা দিয়ে অবদান থেকে যাবে, প্রজন্মিত বাচ্চারা নামাজ পড়ে, একটা সেজদা যদি কবুল হয় আমাদের কবরে আল্লাহ শান্তি দিবেন, সুবহানাল্লাহ। একটু হাত তুলেন না, দ্বিতীয় নাম্বারে এটা 2000 টাকা দেওয়ার জন্য, 2 নাম্বারে একটু হাত তুলেন, 2000 টাকা দেওয়ার জন্য আল্লাহ কবুল করেন। এই যারা পিছনে বসে আছেন শেষ দোয়ার জন্য নিচে আসবেন বাবু, নিচে আসবেন, যারা নিচে আসেন আসেন, দিলে সকলে আসেন। ভাই কত দেখতে পাচ্ছেন, কত বলেন তিনি, 2000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার শহীদুল ভাই জোরে বলেন জিন্দাবাদ, একটু জোরে বলেন না জিন্দাবাদ। আমার এক ভাই দিয়েছেন আল্লাহ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজান দিয়েছেন 2000, আর একটা ভাই দিয়েছেন 2500, আল্লাহ দানকে কবুল করে নাও। হায়াতি কিসমতে দানাস করে দাও, আল্লাহ আসমানি জমিনে বালা থেকে হেফাজত করে। আল্লাহ আমার ভাই জান দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার ভাই দিয়েছেন আল্লাহ 300 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ একটা ভাই দিয়েছেন 100 টাকা, একটা ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, অর্থতে বরকত দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। শফিজুল ইসলাম ভাই, আগে একটা ভাই দিয়েছেন 500 টাকা, শফিজুল ইসলাম ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন, আমিন। আল্লাহ কবুল করেন, আল্লাহ একটা ভাই দিয়েছেন 100, আল্লাহ ভাই দিয়েছেন আল্লাহ 510 টাকা, দান কবুল করেন। আল্লাহ একটা ভাই দিয়েছেন যুবক ভাই 100, আল্লাহ একটা ভাই দিয়েছেন আল্লাহ 500, আল্লাহ দান কবুল করেন। হায়াতি কিসমতে দারাজ করে দিন, আল্লাহ কামাইকে বরকত দিন, ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটা ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ দান কবুল করে, নারে তাকবীর, মাশাআল্লাহ। এসো বাবা 1000 টাকা, একটা একজন উঠে বললেন যে 1000 টাকা, একটু হাসেন না, একটু আসেন। পাশে যদি কোনো এলাকার সাথী ভাই থাকো, এই মসজিদ হিসাবে আপনাদের একটা অবদান দিতে হবে, আপনাদের অবদান দিতে হবে, বুঝেন না। ও মাশাআল্লাহ, বড় ভাই দিয়েছে 500, আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন, আর একটা জোরে বলেন আমিন। আল্লাহ ভাই জান দিয়েছেন 300 টাকা, আল্লাহ দান কবুল করেন। ভাই উঠে এসো না বাবা, একটু একটু তাড়াতাড়ি আসেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বড় ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কামাইতির উজিত অর্থতে আল্লাহ বরকত দান করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। আল্লাহ ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ দান কবুল করেন। এই ওকে বসায় একজন, একজন বাচ্চা গিয়েছো মাছের কিটা দেখো, যিনি রফিকুল ইসলাম ভাই জোরে বলেন জিন্দাবাদ, আর একটু জোরে বলেন জিন্দাবাদ, আর একটু জোরে বলেন জিন্দাবাদ, 90 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন, আল্লাহ। এসো না বাবা, ছেলেরা 2500 টাকা কর দাও বাবা, 2500 টাকা কর দাও, তাড়াতাড়ি এসো বাবা। এই কমিটির ছেলে কে আছে মাসে দিবে দেখেন, তিনি কত কি দেয় একটু দেন ভাই, আপনি আসেন এদিকে যাও, একজন যাও,
আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ কত আছে? 1500-1500 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে তৈয়বাতে দারাজ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের দিদার নসিব করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন। ফুল সিরাতের ধারে বসে কাঁদবেন নবী যারে যার, এই খোদা মোর পার করে দাও উম্মত মোর গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে।